হুসাইনের জন্য কান্দি না? হ্যাঁ হ্যাঁ, কত কান্দা কান্দি কান্দি না? কত এই যে একটা গজল দেখাইছি, এটা কি খারাপ লাগছে আপনার কাছে মনে করেন? এটা পুরা কারবালার পুরা চেতনাটা এটার ভিতরে রয়েছে লুকায়িত। এই নীল হুড়ু কেউ বাবা আবু আজকে বড় বড় লোক টুইটটা জায়গা বুঝলাম না, ফুলামান সব ঠিক আছে, আমার ফুলামান ঠিক করি তোরা বড় থাকলে চলবে, হ্যাঁ অসুবিধা নাই, আল্লাহ কবুল করুক, আমিন কন। আপনারা কি কষ্ট হন আমার কথায়? রাগ নিয়েন না, কিছু হক কথা তো বাজান কইতেইব, কথা কন ঠিক কি না? হক কথা না কইলে, হক কথা না কইলে চলব? চলতো না। এই জন্য যুবক ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আকা কয়া ডাকটা দিছে, ইমাম হুসাইনের কি সাধারণ কান নাকি বেলায়েতের কান? বেলায়েতের কান। এই কথাটা কই ইসলাম গভীর মনোযোগ, একদম চোখ থাকবেন, হৃদয় বিদারক ঘটনা, ঘুম আসলেও চোখে ডাক দিয়া বলবেন আজকে ঘুমাবি না, বাড়ি থেকে ফোন করলে বলবেন দরজা লাগাইয়া ঘুমায় তাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা কইয়া ডাকটা দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দূর মাইরা গেলেন, যাওয়ার পরে দেখতেছেন দুইটা হাত কি আছে না নাই, দুইটা হাত দিয়া দোবরা কাইটা বলাইছে, বন্ধুরে আমায়ার ও মানিকপুরের বাবারা, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখে না, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আব্বাস তুমি পানি নিতে এসেছো, তোমার শরীর থেকে যেমনে রক্তকরণ হইতেছে, এই বিহাদবরা তো তোমার চোখ দুইটা শেষ করে বলাইছে, তোমার রক্তকরণ হইতেছে মনে করে তুমি আর বাঁচবে না, ডাক দিয়া বলে তোমার কোনো ওসিয়ত আসেনি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা কথা হলো, আমি যদি এখানে রক্ত শূন্যতায় মারা যাই, আমার লাশটা সখিনার কাছে দেখাইবেন না। কেন? আমি সখিনার কাছে ওয়াদা কইরাইছি আমি পানি নিয়া যামু, আমি পানি নিতে পারি নাই, আমি মনের আশা পূরণ করতে পারি নাই, আমার লাশটা সখিনার সামনে নিয়ে এল না। এবার ডাক দিয়া কই ঠিক আছে, তোমার আর কোনো কথা আসেনি? কই আমার আর একটা কথা আছে, আমার মা আমারে বলছে, আমি যেই দিন আমার মা থেকে জন্মগ্রহণ করেছি, আমি নাকি সর্বপ্রথম আপনি হুসাইনের কোলে উঠেছি, আবার আমার আম্মা আমাকে বলেছেন, আমি নাকি সর্বপ্রথম আপনার চেহারা দেখেছি, আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি সেই দিন মায়ের কাছ থেকে শুইন আল্লাহরে বলছিলাম, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি আমার জন্মের পরে হুসাইনের চেহারা দেখেছি, আমার মরণকালে যদি হুসাইনের চেহারা দেখে মরতে পারি আমার কোনো দুঃখ নাই, হুসাইন ও আমার তো চোখ দুইটা অন্ধ, হাত কাছে হাত দিতে বলবো না, আমার চোখ দুইটা তো অন্ধ, আমি তো আপনারে দেখতেছি না, আমার বিধাই বেলা কি আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে না? আয় ইমামে আলী মুকাম আঙ্গুল মুবারকটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের উপরে রাখছে, রাখতে দেরি হয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আব্বাসের দুইটা চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছে, যেই মাত্র চোখ দুইটা ভালো হয়ে গিয়েছে, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া বুইরা নজরে তাকায় রইল, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও আব্বাস আল্লাহ তোমার আশা পূরণ করতেছে, আমার একটা দাবি আছে তোমার কাছে, কয় কি? হে আব্বাস তুমি তো কোনোদিন আমারে ভাই বুইরা ডাক দেও নাই, জীবনের শেষ সময় একটা বার তুমি আমার ভাই কইয়া ডাক দাই, আমার কেউ নাই রে এই বম সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, আমার কেউ এই বম সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। জোরে কোন আল্লাহু আকবার। আব্বাস দুনিয়ার দিকে চলে গেল,
ইমাম হুসাইন তখন জয়নবের ডাক দিয়ে বলে, জয়নব আমি তোমারে দুইটা কথা কইলা যাই, কই কি কথা? আমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আমার সখিনারে তুমি দেখকে রাখো, আর জয়নালেরে তুমি দেখকে রাখো, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুলদুল ঘুরা লইয়া এ যে ওয়াজে ঢুকে গেছি, সাবধান, খুব সাবধান, হুসাইন যদি বেজার হয়ে যায় বিয়াদবি করলে, সাবধান কয়ে দিলাম, খুব সতর্ক, খুব সতর্ক। জয়নব থেকে বিদায় নিয়া, শহর বানু থেকে বিদায় লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। ইমাম আলী মুকাম যুদ্ধ করতেছে, ঘোড়ার উপরে তিনি দাঁড়ায়া যুদ্ধ করতেছে, চোখের ভিতরে আপন জনের রক্তের নিদর্শন, আর পেটের ভিতরে কোনো পানি নাই, গায়ের মধ্যে 33টা বল্ল আর 34টা তলোয়ার, 70টা আঘাত গায়ের মধ্যে লাইগা, এমন ভাবে তার গায়ের মধ্যে আঘাত আর আঘাত। ঘোড়া থেকে হুসাইন নিচে পড়ে গেছে, একটা বিয়াদবা ইশা হুসাইনের বুকের মধ্যে তলোয়ার লইয়া বৈশা গেছে। এ আমার বাবারা, কি দি আমি বুঝাইতাম রে বাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে তারা চাইপা বৈশা গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ পাপিষ্ঠ মুনাফিকের দল, আমার বুকের মধ্যে তোরা বইস না, আমার এই বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের মাঝে লেগেছে। হস করছেন কেনা? হস হস আপনি করছেন, আমি করছি, উমরা গেছে আপনি গেছেন, কাবাগরের কোনায় পাথর আসেনি, কথা কানা আসেনি, এই পাথর আমরা সুমা দেইনি। ইমাম হুসাইন বলতেছেন, এই ঠান্ডা থাকবে না, গরম হয়ে যেতে। ইমাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ পাথর, তুমি কেবল একটা পাথর, তোমার মধ্যে যদি নবী চুমা না দিত তাইলে আমি জীবনও তোমার চুমা দিতাম না, তোমার মাঝে নবী চুমা দিয়েছে তাই আমি চুমা দেই, তোমার মাঝে নবী যদি চুমা না দিত আমি কোনোদিন চুমা দিতাম না, আমি একটু আপনার কাছে জানতাম চাই, আমি একটু মানিকপুরবাসীর কাছে জানতে চাই। বারবারিতে চিল্লান তাহিরি চিল্লাই আওয়াজ করে, কেন ঠান্ডা থাকি কেমনে মিয়া, একবার নবী পাথরে চুমা দিছে, উমর কয় আমি চুমা দিছি এই জন্য, কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে চুমা দিবে, রসুল চুমা দিয়েছে সেই জন্য, যদি রসুল চুমা না দিত তাহলে হাজিরা সেখানে চুমা দিত না, রসুল চুমা দিয়ে আমরা চুমা দিচ্ছি। আমি এই মানিকপুরবাসীর কাছে প্রশ্ন করতে চাই, একবার খানে কাবার পাথরের ভিতরে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হাজি সেখানে চুমা দিবে? আমি জানতে চাই, ইমামি হুসাইনের গলায় একবার নয় দুইবার নয় অসংখ্যবার আমার নবী চুমা দিয়েছিল, সেই জায়গায় ওই মুনাফিকের গোষ্ঠী তোরা চুরি ছড়াইনি কেমনে? জবাব বিবেকে ঢুকছে, ওয়াজ বিবেকে ঢুকছে, একবার চুমা দিছে, চুমা দিতে হয় সম্মান বেড়ে গেছে। আর আমার নবী অসংখ্যবার যেই গলার চুমা দিছে এই মুনাফিক দাড়িওয়ালারা, গলার ভিতরে ছুরিটা চালাইলি কেমনে? হুসাইন কই এখানে চালাইস না, গাটটা দিয়া চালা, মারিডার ভিতরে বালুরা গাইরা নিয়ে কানে লতি পর্যন্ত মুখটা ডুহাই দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মুখটারে বালুর নিচে ঢুকাইছ না, দয়া কইরা আমার মুখটার আমার নানা রোজার দিকে কইরা দে, সুরি সালা আমি তো রাজি, আল্লাহ যেখানে রাজি আমি কুরবানি হই, রাসূল যেখানে রাজি আমি তো রাজি। হ্যাঁ, যেই মাত্র গলায় ছুরিটা চালাইব চোখের মধ্যে একটা চেহারা বাইসে উঠছে, ময়র নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়র না হাইরে, তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ
থাকবে না, দুইটা হাত তুলে কি গুণ হইব? মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাবণা, হাইরে কি গো আল্লাহ গো, হাকুলি যাওয়ার ফাটিয়া যায় ও বলিতে তাহার ঘটনা, হাসান শহীদ জোহরেতে হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন জৈনদিন বন্দির হইল এজিদের জেলখানা, মহরমের দশ তারিখে কি ঘটাইলেন গো বলিতে তার ঘটনা, যাওরে দুদুল কোয়রে খবর আমার মাই জেনে মর, কারবালাতে পানি নাই, আমার যুবক ভাইরা বলো, মহরমের কি ঘটাইলেন হাইরে কি গো, কলি জামুট গো বলিতে তার ঘটনা, খুলি যাও ফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, উম্মে সালমা বলেন, উম্মে সালমা বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার নবী একটা, আমার নবী আইসা আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু মুবারক, চুল মুবারকে বালু মুবারক, এমন ভাবে আমার নবীজি আইসা উম্মে সালমার ঘরে হাজির হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে কই, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তুমি তোমার কাছে একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, এখন দেখো না মাটির বিত মাটিটা এখন কেমন আছে? উম্মে সালমা বলে, নবী গো অমায়ার নবীজি মাটির খবর নেব পরে, এখন বলেন না দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আগে ব্যাখ্যা বলে দেন। এবার উম্মে সালমাকে নবী বলে, হে উম্মে সালমা, আমার হুসাইনকে যখন কারবালার জমিনে মাটিতে শুয়ায় দিয়েছে, গলার ভিতরে যখন সুসুরিটা চালায়া দিছে গো, আর আমার হুসাইন যখন কারবালার জমিন থেকে আমাকে নানা গো কয়া ডাকটা যেই মাত্র মাইরা দিছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি যে কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া কারবালার জমিনে যে গড়া গড়ে খাইছি, আমার গায়ের ভিতরে কারবালার দুলাবালি লাগে রয়েছে, এ মানিকপুরের বন্ধু, ও মানিকপুরের বন্ধু, হুসাইন নানা গো কয়া ডাকটা মারছে, নবী কারবালা আয়েশা বুকে তুললা নিছে, আমি তো মনে করি আজকে মানিকপুরে যদি ইয়া হুসাইন কইরা চোখের পানি ফালাইতে পারো, আমার নবীজি ওই তোমার মানিকপুরের ভাঙ্গা করে আয়েশা তোমাকে বুকে জড়াইবার ক্ষমতা আছে না না, হাত তুলে বলো আছে।
আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। মানিকপুরের জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য মানিকপুর দূরে না। বুঝে না তো, তোমার তো চোখ হইল আবু জাহেলের চোখ। তুমি দেখবা কেমনে, জিজ্ঞাসা করো জালালউদ্দিন সুয়ুতীরে, কিতাবের নাম শরহে সুদুর। কিতাবে তিনি লিখতেছেন, আমার জীবনে আমি নবীর সবুজ গম্বুজটারে 75 বার মুরাকাবা করছি। কেমনে? আমি তো বহু দূর দেশে, নবীর গম্বুজটা তো সবুজ, এর বরাবর তো নবীর দাজালি মুবারক, এর নিচেই তো রসুল আছেন, ওই তো আমি রসুলকে ধ্যান করতেছি। হযরতে জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি রসুলের সবুজ গম্বুজ মুরাকাবা করে আমি যখন দেখছি মনে মনে ভাবতেছি যে এটার বরাবর নবীর রোজা মুবারক, এটার নিচেই তো আছে। আমি মুরাকাবা করতে করতে চোখটা যখন খুলছি, খুললা দেখি আমার নবী ডাইরেক্ট আমার সামনে দাঁড়ায় রয়েছে। তোমার চোখ তো হইল আবু জাহেল মার্কা চোখ, সিদ্দিকে আকবরের মতন চোখ লাগাও, দেখবা নবী দেখা যাবে। আমরা নবীরে না দেখলেও বিশ্বাস করি নবী আঙ্গুরে দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী আমাদের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। তো কারবালার জমিনে হুসাইনকে বুকের মধ্যে আগলে ধরে গড়াগড়ি খেয়েছেন। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নাই তারা বুঝেও বুঝে না। বাবা তুমি বুঝবো ওই সময় যখন তুমি কবরে যাবে, তোমাকে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হকি হাযা রাজুল, বলো তো এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। নবী তখন তোমার পাশে বসে থাকবে, তোমার যদি প্রেম থাকে ভালোবাসা থাকবে মাঝখানে পর্দা থাকবে না, রসুল বলবে তুমি আমি আমি তুমি, সুবহানাল্লাহ। বলবে আসো না আমার কাছে, আমার কুলে আসো। এই সাফেরেস্তারা, আর প্রশ্ন করিস না, পাগল আমার পাগল, আমার পাগল রিসিভ করতে আমি এসে গেছি, তুই আমার প্রেমিক রে কি প্রশ্ন কর। যে মাথা ঝোকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ হাসিমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি, ঠিক কিনা? আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? এটাই তো প্রথম কইছিলাম ওদের ভিতরে, এরা কি জিন্দা? এই ঘটনা কি, এই এরা যে জিন্দা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আমরা কি আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। এই কথা বললেই তাহিরি ভালো না, তাহিরি যখন ওয়াজ করে মনে হয় যেন চিৎকার দিয়ে মরে যায়, যেন ইতিহাস হয়ে থাকে নবীর স্লোগান দিয়ে তাহিরি মারা গেছে। ব্যাধব্রা কথা দেখেন কঠিন, বর্ষার তার মধ্যে যেই গলায় রসুল চুমা দিছে সেই গলা দিয়া বর্ষাটা ঢুকাইছে মাথার খুলি পর্যন্ত, এইভাবে ঢুকাইয়া রাস্তা দিয়া রওনা দিছে। কিছু প্রেমিকরা বলতেছে, যখন মস্তক মুবারকটা রাস্তা দিয়া লয়ে যায়, আমরা দেখতেছি কাটা কলার জবান দিয়ে, কাটা কল্লা মুবারকের জবান দিয়ে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতাছে। হুসাইনের ঠোঁট মুবারক, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি, না একটা আয়াত আছে, এই আয়াতটা শোনা যায়। যুবক ভাইরা আমার, এই ইবনে জিয়াদ, খুলি ইবনে জিয়াদ কল্লা লইয়া গেছে কুফার রাজ দরবারে, যাইয়া দেখে ঘরের দরজা বন্ধ। এখন রাতের বেলা বাড়ির মধ্যে কল্লা নাই না, বউর কাছে দরজার মধ্যে রাইখা, বউর যাইয়া কয়, ও নওয়ার নওয়ার, কয়া তো রাতে কইতে গাইছো, তোমার লাগে এমন একটা পুরস্কার আনছি, এটা যদি আমরা বিক্রি করতে পারি এটার পুরস্কার দিয়ে সারা জীবন চলতে পারবো, অভাব হবে না। নওয়ার ডাক দেখে কি আনছো, কো হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি, নাউজুবিল্লাহ গন না। তখন নওয়ার ডাক দিয়ে কে, পাপিষ্ট স্বামী, স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামী স্বর্ণ আনে, গয়না আনে, মনে মুক্ত আনে, আর তুমি নবীর আউলাদের গলা কেটে নিয়ে এসেছো, তাহলে তুমিও শূন্য যাও, তোমার সঙ্গে আমার সংসার করা হারাম। বিচার ঠিক আছে নি? বিচার ঠিক আছে নি?
স্যার ঠিক আছে নি কত মারে তোমার লগে আমি সংসার করব না। ঘরের দরজায় গেছে যাইয়া দেখে ঘরের দরজার মধ্যে ছোট্ট একটা পাত্রের মধ্যে এই কল্লা মোবারকটা রাখছে। নওয়ার নবী এই নবীর আওলাদের কল্লা মোবারকটা সম্মান করে উপরে রাখছেন। নওয়ার বলতেছে আমি গেলাম রাতের বেলা শেষ সাইতে কল্লা মোবারক দেখার জন্য, খোদা কি কসম আমি গিয়ে দেখি হুসাইনের কল্লা মোবারক থেকে নূরের বাতি বেরিয়েছে। শুধু নূরের বাতি না, আমি দেখতেছি গাছের বেলা তো গাছের ডালে ডালে পাখি ঘুমায়, আর আমি দেখতেছি এমন কিছু পাখি আসছে যে পাখিগুলো গাছের ডালের পাখি না, আসমানি পাখি, মনে হয় জান্নাত থেকে এসেছে। পাখির রং গুলো হলো সাদা। আমি দেখতেছি হুসাইনের কল্লা মোবারকের চতুর্পাশে গুইরা গুইরা তাওয়াফ করতেছে। নওয়ার বলতেছে আমি দেখলাম এই কল্লা মোবারক থেকে আলোটা কিছুক্ষণ আমার ঘরে ছিল, এরপরে একটু বাড়ছে, আস্তে আস্তে দেখলাম আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এখন খুলি ইবনে জিয়াদ কই এই অবস্থা যদি ওইটাই থাকে, বউতো আমার ছেড়া দিছে সকালবেলা এমন আছে আমার মায়ের নাই, তাড়াতাড়ি এই কল্লা লইয়া চলে গেছে কুফার রাজ দরবারে ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদি হুকুম দিছে কল্লাটারে বর্ষার মাথাতে ঢোকাও, ঢুকাইয়া কুফার বাজারে গুইরা গুইরা দেখাও। আর নবীর যে মহিলাটি আছে মহিলা গুলারে পুরুষের সামনে আইন না রাস্তায় ঘুরাইবা, নাউজুবিল্লাহ জোরে গান, যে মহিলাদের মুখের পাটটা খুলে নাই সেই পাটটা খুলাইয়া তার ঘোরাবে। আর ইবনে জিয়াদ বলে ঘোষণা করে দাও, আমরার বিরুদ্ধে কেউ কথা বললে এই অবস্থা হবে। এ কুফাবাসী দেখছো নবীর আওলাদের আমাদের বিরুদ্ধে কথা বলে কি পরিণতি হয়েছে, তোমাদেরও সেই পরিণতি হবে। এই ঘোষণা দিয়া দিয়া বর্ষার মাথায় কল্লা নিয়া ঘুরাইতেছে, আর জৈনবের সখিনার দুপাট্টা খুললা ঘুরায়, আর কিছু কিছু মহিলা পুরুষ ওই ছাদের উপর থেকে দেখিয়া দেখিয়া কান্দতেছে, হায় রে কি একটা অবস্থা, এটা কি ঠিক হইলো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দতেছে। হ্যাঁ নবীর আওলাদের এই অবস্থা করতেছে যখন কান্দতেছে, জৈনবকে এক ঘোড়া একটু দাঁড়া এদের লগে একটু কথা আছে। এখানে যদি এখানে যদি কথা বলো আমি শেষ। জৈনব বলতেছে এ কুফাবাসী আমার ভাইয়ের কল্লা বর্ষায় তুলছি দিকে তোমরা মায়া লাগে, হ অনেক মায়া লাগতেছে, ও আমরা দিকে বাজারে তুলছি আর লাগে তোমার মায়া লাগে। ইয়া আহলুল কুফা তাকু না, হে আহলে কুফা এখন তোমরা কান্না করছো, ও আমাদের জন্য মায়া লাগে। জৈনব ডাক দিয়া বলে তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কল্লা মাথা মুবারকের রক্ত মোছা সম্ভব নয়। তোমরা তো আজকে যারা কান্দতেছো তোমরা তো তারা যারা 20,000 চিঠি পাঠায় আঙ্গুর আনছো, 40,000 চিঠি পাঠায় আমরা আনছো, তোমরা তো তারা। আমাদের প্রতিনিধি মুসলিম ইবনে আকিল মুহাম্মদ ইব্রাহিমকে তোমরা শহীদ করেছো, তোমরা তো তারা। আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করেছো, তোমরা তো তারা। যারা আমাদেরকে গলা কেটেছে ঘরের মধ্যে নীরবে বসেছিলে আর এখন তোমরা কাঁদতেছো, তোমরা যদি আমাদের এত শুভাকাঙ্ক্ষী হবে তাইলে মস্কের ভিতরে যখন পানি নাই ফুরাতের পানি আমাদের মুখে নিয়ে গেলে না কেন, তাইলে বোঝা গেল ইয়া হুসাইন ইয়া হুসাইন হইনি পাগল হন যাইতো না। আঙ্গুদেশে কিছু আছে না ইয়া মোলা।